হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডলি স্পেশনসের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে রঙ্গিলা পাটিসাপটা। রঙ্গিলা পাটিসাপটা পিঠাটা হয়তো আপনারা অনেকেই বানিয়ে থাকবেন, কিন্তু আমি আজ প্রথমবারের মতো বানাচ্ছি। তো আপনাদের সাথে আমার সেই খুশিটা এবং কেমন বানালাম প্রথমবারের মতো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো রেসিপি শুরুর প্রথমেই বলে নেই, যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন নতুন নতুন রেসিপি ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য তো আমাকে প্রথমে ক্ষীরাটা তৈরি করতে হবে, সেজন্য আমি এখানে ক্ষীরাটাকে তৈরি করার জন্য আগেই দুধ জাল দিয়ে নিচ্ছিলাম। সেই সাথে আমি এক চামচ রাইস ফ্লাওয়ার গুলিয়ে তারপরে সেই ঘন দুধটার মধ্যে দিয়ে দিয়েছি, যেন ক্ষীরাটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর ক্ষীরাটা যখন একটু হালকা ঘন হয়ে এসেছে, সেই সাথে আমি অ্যাড করে দিচ্ছি আমার পর্যাপ্ত পরিমাণে সুগার। সুগারটা আপনাদের নিজস্ব চয়েস, তো আমাদের ঘরে একটু সুগারটা পাটিসাপটা পিঠার সাথে ভালো পছন্দ করে, তাই আমি একটু বেশিই দিলাম। আমি প্রায় এক কাপের চেয়ে একটু বেশি দিয়েছি, তো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আসলে কিন্তু কোনো পরিমাণ নির্দেশনা করা নাই। তো এই তো কন্টিনিউ জাল দিতে দিতে দুধ মানে ক্ষীরাটা এরকম হয়ে আসবে, যখন এটার কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, কারণ নাড়া বন্ধ করতে গেলেই দেখা যাবে যে নিচে দিয়ে লেগে গিয়েছে, তখন ক্ষীরাটা দেখতে বেশি সুন্দর লাগবে না। তো যাই হোক, কন্টিনিউ নাড়তে নাড়তে, এটা আসলে একটা ধৈর্যের কাজ। আর অপর দিকে আমি এখানে প্রায় এক কাপের মতো রাইস ফ্লাওয়ার ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা আগে, এখন আমি এটার সাথে প্রায় এক কাপ ময়দা মিলিয়ে নিব। ময়দা এবং চালের গুঁড়া কম্বিনেশনটা এটা আমার সম্পূর্ণ নিজস্ব পছন্দ, আপনারা আপনাদের পছন্দ মতো বানাতে পারেন। আপনারা হয়তো অনেকে চালের গুঁড়া বেশি কিংবা ময়দা কম, অনেকে ময়দা কম চালের গুঁড়া বেশি মিলিয়ে গোলাটা তৈরি করে থাকেন। তো আমি এক কাপ চালের গুঁড়া আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেই সাথে আমি এক কাপ ময়দাও দিয়ে দিলাম। তো এইভাবে আমি এখন একটা বেটার তৈরি করে নিব। শীত আসলে আমাদের সবার ঘরেই কম বেশি পিঠাপুলি তৈরি করা হয়, তো এটা মাঝে মাঝে আসলে তৈরি করে খেলে নিজস্ব একটা ঐতিহ্য পরিবারের সাথে ইন্ট্রোডিউস করা হয়, আর পরিবারের সবাইকে নতুন নতুন খাবারের সাথে পরিচয় করানো আমাদের একটা নৈতিক দায়িত্ব। তো কথা বলতে বলতে দেখেন তৈরি হয়ে গেল আমার পারফেক্ট গোলা, আর গোলার কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হয়েছিল। আর অপর পাশে আমি ওই যে ক্ষীরা তৈরি করে রেখেছিলাম সেটা, এখন যেহেতু আমি রঙ্গিলা পিঠা বানাবো, পাটিসাপটা পিঠা বানাবো, সেজন্য রঙ্গি পিঠাগুলোকে রঙিন করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েক রকমের ফ্রুট কালার। তো ফ্রুট কালারগুলোকে আমি কী করবো, এখান থেকে কয়েক চামচ করে গোলা নিয়ে আমি আলাদা করে কালারের গোলা তৈরি করে রাখ মানে কালারের গোলা তৈরি কর মানে তৈরি করব মানে কি। তো আমি আলাদাভাবে দুইটা বাটির মধ্যে কিছুটা গোলা আলাদা করে নিলাম। এখন আমি ফ্রুট কালার অ্যাড করে দিব, লাল এবং সবুজ। আমার লাল কালারটা একটু শেষ হয়ে এসেছে, বেশি নাই। তো যাই হোক, যতটুকু আছে সেটা দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব রঙ্গিলা পাটিসাপটা। এই তো এখানে আমি লাল এবং সবুজ কালার দিয়ে দুই রকমের গোলা তৈরি করে নিব। তো গোলাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, আলাদা একটা পোশাকে আবরণ তৈরি করবে, যা পিঠাটাকে আরও বেশি সুন্দর এবং লোভনীয় মনে হবে। বাংলাদেশের বিক্রমপুরে আমার বাড়ি। আমি ছোটবেলায় যখন দেশের বাড়ি বেড়াতে যেতাম, তখন দেখতাম আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে নানা রকমের পিঠা পায়েস বানানোর ধুম পড়ে যেত প্রত্যেক ঘরে ঘরে। তো শীত আসলে না দেশের বাড়িতে বেড়াতে যাওয়ার মজাই আলাদা থাকতো, খুব ভালো লাগতো সেই দিনগুলো। এখন কি আর সেই দিনগুলো আছে? নাই, কারণ এখন মানুষ হাত বাড়ালে সব কিছু হাতের কাছেই পেয়ে যান, অর্ডার করলে খাবার বাসায় চলে আসে। তো যাই হোক, সেই সব দিনগুলোর কথা, এখন আর সেই রিয়েলিটি নাই, এখন সব ভার্চুয়ালির জগৎ। তো যাই হোক, তারপরও আমি সেই পুরনো দিনের কথা মনে করে নিজে তৈরি করে খাওয়ার স্বাদটা অনুভব করছি। আমি অবশ্য মাঝে মাঝেই তৈরি করি, তো ইদানিং একটু কম তৈরি করা হয়। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে, আমি যে গোলাটাকে ফ্রাই প্যানে প্রথমে ট্রাই করেছিলাম সেটা লেগে যায়, এই জন্য আমি কী করলাম, আমি যে নর্মাল ডিম পোস্ট করে যে একটা তাওয়া সেটা ব্যবহার করেছি এখানে। তো যাই হোক, সেই তাওয়াটা দিয়ে আমি প্রথমে একটা রুটি তৈরি করে নিলাম, তারপর সেখানে আমার পছন্দ মতো দিয়ে দিলাম হচ্ছে ক্ষীরা। ক্ষীরা দিয়ে তারপরে যে হালকাভাবে যখন দেখবো যে রুটির কালারটা চেঞ্জ হয়ে এসেছে, ক্ষীরাটা দিয়ে এইভাবে আমি ফোল্ড করে নিব, তারপর এখন একটা প্লেটে তুলে নিব আস্তে করে।
দেখতে কতটা সুন্দর হয়েছে, সাদার মধ্যে লাল, একদম বৈশাখে একটা ভাইব চলে আসছে। আর এই যে এখন তৈরি করব গ্রিন কালার, গ্রিন কালারটাও দেখতে খুব সুন্দর হয়েছে। আমি কয়েক রকম ভাবে তৈরি করেছিলাম, তবে সবগুলো তো আর শেয়ার করা সম্ভব না, তবে আমি দুই রকম এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা আরও হয়তো রঙিনভাবে তৈরি করতে পারেন। তো আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, তো প্রথমবার হিসেবে আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন। তো এই তো এইভাবে আমি পাটিসাপটা পিঠাটাকে তৈরি করলাম, মানে রঙ্গিলা পাটিসাপটা পিঠা তৈরি করলাম। আশা করি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের আত্মীয় স্বজনদের সাথে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো ভিউয়ার্স, তো এই ছিল আপনাদের জন্য আমার আজকের আয়োজন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।